Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Shubhyo shommanito darshok shrota, aaj apnaderke guruttopurno ekti bishoy shopner tabir niye samne hazir hoyechi. Besh du tinti bishoy niye samne eshe hazir hoyechi. Dekhun onekei amar kache bolen huzur shopne ki Allah ke dekha jay, ami to shopne Allah ke dekhechi. এখন আমার কি হবে আবার এমনও আছে যে অনেকে নিজেকে আকাশে উঠতে দেখা বা আকাশ থেকে পড়তে দেখা উঁচু স্থান থেকে নিচু স্থানে পড়তে দেখা এই বিষয়গুলো আমরা দেখব এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন হুজুর আমরা আকাশে এরকম দেখেছি যে কিছু লেখা দেখেছি আকাশে স্বপ্নের ভিতরে দেখুন এই ক্ষেত্রে আমি শুরুতেই বলে রাখি স্বপ্ন কিন্তু নবুয়তের 46 ভাগের এক ভাগ স্বপ্ন মানুষের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম ইঙ্গিত দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে স্বপ্ন অস্বীকার করা কোনো জো নেই ইসলামে কিন্তু স্বপ্নের অত্যধিক গুরুত্ব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতো স্বপ্নের মাধ্যমে আর ইসলামের সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই এবং সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এবং রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ তারা কিন্তু স্বপ্ন ব্যাখ্যা দিয়ে গেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহকে স্বপ্ন দেখা যায় কি না এই বিষয়ে আসুন আমরা জেনে নেই আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই এবং হাদিস শরীফে আমরা পেয়েছি আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব এবং অনেকে এটা আশ্চর্য হয়ে যেতে পারেন এটা কি করে সম্ভব আল্লাহকে কি দেখা যায় দেখুন আল্লাহ বিভিন্ন রকম আকৃতিতে এসে মানুষকে এভাবে দেখাতে পারেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এটা অনেকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হয়েছে অনেকেরই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কথিত আছে তারা 99 বার বা 100 বার আল্লাহকে দেখেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এজন্য ঘুমের মাঝে যদি কেউ আল্লাহকে দেখে তাহলে এটাও সত্যি হতে পারে এখন কথা হলো আপনি কি করে আল্লাহকে দেখেছেন কিভাবে দেখেছেন আল্লাহকে কোন অবস্থা দেখেছেন এটার উপরে তাবির হবে আল্লাহকে যদি আপনি খুশি দেখেন তাহলে আপনার গুনাহ maaf হয়ে যাবে ইনশাআল্লাহ এবং অন্যায় পথ বর্জনের আলামত আপনার পাপ কাজ আপনার কমে যাবে এটা আপনি মনে করতে পারেন এখন কথা বলতে পারেন হুজুর এটা কি সম্ভব আল্লাহকে দেখা তাহলে তো আল্লাহ যদি সামনে এসে ভাবে বলে দেয় তাহলে তো এটা হলো না আল্লাহকে সামনে দেখা কারণ আল্লাহর তো কোনো হাত নেই পা নেই মুখ নেই মাথা নেই কিছু নেই তারপরও কেন হলো দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিভিন্ন আকৃতিতে কিন্তু এভাবে স্বপ্নে দেখা দিতে পারেন তো এটাও স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নে বিভিন্ন রকম আকার ইঙ্গিত যেহেতু দেয় সুতরাং এটা অবিশ্বাসের কোনো পথ নেই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট অবস্থায় দেখেন একটু রাগান্বিত বা একটু অসন্তুষ্ট অবস্থায় দেখেন তাহলে মনে করবেন গুরুতর কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে আল্লাহর কাছে খুব দ্রুত তওবা করুন ইস্তেগফার করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ভালো কিছু চান সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি আল্লাহর নূর দেখেন আল্লাহকে দেখছেন না কিন্তু একটা আলো দেখছেন আল্লাহর মনে করছেন যে এটাই আল্লাহ তাহলে আপনার আয় বৃদ্ধি হবে ইবাদত কবুল হওয়ার আলামত রয়েছে এবং সর্বপ্রকার সৌভাগ্যের আলামত আপনার মাঝে রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহকে যদি আপনি বিচারক অবস্থায় দেখেন তাহলে যে বিচার করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অনেকেই দেখে থাকেন যে আল্লাহ বিচার করতেছেন ডাকছেন তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করতে হবে উদ্দেশ্য সফল হচ্ছে বা অশান্তি দূর হওয়ার আলামত আবার যদি দেখেন আল্লাহ আকাশের দিকে আকাশ থেকে আসছেন তাহলে এটাও মঙ্গলের নিদর্শন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমি দেখেছি আকাশে কোরআন শরীফে আয়াত আকাশে লেখা বা কালিমা লেখা আমি আকাশে দেখেছি এটা একটা পরম সৌভাগ্যের একটি আলামত অনেকেই চিন্তা করেন না চিন্তা করবেন না এটা পরম একটা সৌভাগ্যের আলামত যে আপনি আকাশের মাঝে আপনি আল্লাহর নাম দেখেছেন বা আকাশে কালিমা লেখা দেখেছেন হ্যাঁ এটা খারাপ কিছু নয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তবে আপনি এমন যদি দেখেন যে আপনি আকাশ থেকে পড়ে যাচ্ছেন
তাহলে এটা আপনার জন্য একটি অমঙ্গলের নিদর্শন। আপনি এতে করে আল্লাহর কাছে খুব দ্রুতই আপনি আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার পড়ুন। আর যদি আপনি দেখেন আকাশ উপরে কিন্তু তার শেষ সীমানা নেই, তাহলেও আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ পাক যেন আপনার ভালো কিছু করেন। আপনি যদি আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখেন, তাহলে আপনার কিছু অর্থ প্রাপ্তি বা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি এমন দেখেন যে আকাশে কিছু উঠতেছে, তাহলে এটা আপনার জন্য খারাপ কিছু নয়, ভালো। আর আপনি যদি দেখেন আকাশের দিকে আপনি উঠে গেছেন, তাহলে আপনার মনে করতে হবে আপনার মৃত্যুর সময় বুঝি এসে গেছে। আপনি নিজেকে প্রস্তুত করে নিন আল্লাহর কাছে যাওয়ার জন্য। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়া আপনি যদি উপর থেকে নিচে পড়তে দেখেন নিজেকে, উপর থেকে আপনি নিচে পড়ছেন, তাহলে এটা আপনার জন্য একটু ভয়ের কারণ, বিপদের কারণ হতে পারে। আপনি আল্লাহর কাছে খুব বেশি করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন বিপদ আপদগুলো দূর করে দেয়। এছাড়াও অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমি নামাজ পড়তে দেখেছি। নামাজ যদি আপনি পড়তে দেখেন, তাহলে এটা খারাপ কিছু নয়। তবে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। শুয়ে শুয়ে পড়লে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেঁটে হেঁটে পড়লেও এটাও একটা ক্ষতির কারণ, আল্লাহর কাছে আপনি করেন। তবে মনে রাখবেন, খারাপ স্বপ্ন দেখলে আপনি আল্লাহর রাস্তা দান করে দিবেন। খারাপ স্বপ্ন দেখলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে পানা চাবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, যেন খারাপ স্বপ্ন আপনার জীবনে প্রতিফলিত না করেন। সুপ্রিয় সম্মানের দর্শক শ্রোতা, আর যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় করতে দেখেন, যে বিশাল বড় জামাত আপনি নামাজ আদায় করছেন, আপনার সর্ববিধ মঙ্গল হবে এবং আপনার সৌভাগ্য হবে। নামাজে যদি আপনি ইমামতি করতে দেখেন, তাহলে কিন্তু আপনি সমাজের নেতা হবেন, সমাজের দেশের বা রাষ্ট্রের আপনি নেতা হওয়ার সৌভাগ্য লাভ করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আলামত। যদি জামাতটা ছোট হয়, তাহলে আপনি মনে করবেন ছোট কোনো জায়গার নেতা হবেন। আর জামাত যদি বিশাল বড় হয়, তাহলে মনে করবেন দেশের নেতা হচ্ছেন বা বিশ্বের নেতা হতে যাচ্ছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, ইমামতি করতে দেখলে যদি আপনি দেখেন ইমামতি করছেন, তার সমাজের উপকারে আসবেন। এবং যদি আপনি দেখেন আপনি বক্তৃতা করছেন, ভাষণ দিচ্ছেন, আপনার সর্ববিধ মঙ্গল আপনার জন্য আছে। আর মহিলার যদি দেখেন যে ভাষণ দিচ্ছে, তাহলে একটু ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং একটু সমস্যা রয়েছে। আপনারা আল্লাহর কাছে রাহে দান সদকা করবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন, আমরা ইনশাল্লাহ অচিরেই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।